রাজধানীর রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরাদিয়া হাট হয়ে ত্রিমোহনী গিয়ে মিশেছে এই খাল। একদিকে আফতাবনগর, অন্যদিকে বনশ্রী আবাসিক এলাকা। বর্তমানে ময়লা আবর্জনায় খালটি এতটাই দূষিত, দুর্গন্ধে এর পাশ দিয়ে হেঁটে যাওয়াই কঠিন। এই যে পানিগুলি আছে, এগুলি সব এই দুর্গন্ধ দুনিয়া ছড়ায় গেছে, সারা দুনিয়া। মোটর নিচে থেকে পানি উঠা সেটার মধ্যেও গন্ধ পাই আমরা। কুলাবানের কলেরা হয়ে গেছে গা। বাচ্চাদের এটা এখান থেকে যাওয়া দুর্গন্ধ, পানি ময়লা পানি, এটা তো দুর্গন্ধতে সমস্যা হয় বাচ্চাদের। ষাটুর্ধ আমজাদ আলী নৌকায় পণ্য আনা নেয়ায় ব্যবহার করেন এই খাল। তার কাছেই অনেকটা জানা গেল খালের অতীত ইতিহাস। মনে করেন আগে ওই বড় বড় নৌকা চলছে, ও নৌকা চলে না, কম চলে, এর পানি নোংরা, আমরা উঁচু করতে পারি না। অথচ এখন বাসা বাড়ি থেকে সংগ্রহ করা ময়লা আর মেরাদিয়া বাজারের সব বর্জ্য ফেলা হয় এই খালে, ফলে মূল খালের 15 থেকে 20 ফুট জায়গা ভরে গেছে ময়লা আবর্জনায়। বনশ্রী আবাসিক এলাকার যত ময়লা আছে, যারা ভ্যানে করে ভ্যানে করে ময়লাগুলো আনে, তারা যার যেখানে খুশি, নির্ধারিত জায়গা নাই, বিদায় যার যেখানে খুশি ওখানে ফেলে যায়। এই যে নোংরা আবর্জনা আমাদের অনেক সমস্যা করে। স্থানীয়রা জানান সিটি কর্পোরেশনের 2টি ময়লার কন্টেইনার থাকলেও তা যথেষ্ট নয়। তবে খালটির পাড়ের অবস্থা এমন হলেও এর দায় নিতে নারাজ সিটি কর্তৃপক্ষ। খাল এবং নদী যেগুলো আছে এগুলো আলাদা আলাদা সংস্থা রয়েছে, যেমন এখানে ওয়াশাও দেখে, জেলা প্রশাসনও দেখে। আমরা খুব দ্রুত এই ব্যাপারে কিছু নিতে পাচ্ছি না। কোনো কোনো জায়গায় আমরা চেষ্টা করছি যে যে সমস্ত খাল আছে যাতে দখল না হয়, সেজন্য তার পাড় দিয়ে অন্তত পক্ষে যদি ওয়াকওয়ে করে দেওয়া যায়, তাহলে অন্তত এনক্রস করলো না খালটা, সরকারের দখলে থাকে। খাল ভরাটের বিষয়ে ওয়াছার কাছে জানতে চাইলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় তারা। রামপুরার এই খালের দূষণ রোধে কে ব্যবস্থা নেবে, সিটি কর্পোরেশন নাকি ওয়াসা, তা এখানকার মানুষ জানতেও চায় না, বুঝতেও চায় না। তারা চায় নির্মল একটু বাতাস। তাই দূষণ রোধে যথাযথ কর্তৃপক্ষ এখনই ব্যবস্থা নেবে এমনটি প্রত্যাশা তাদের। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।